ওয়েলকাম ফ্রেন্ডস, আমি সুজয়। আজ আমাদের গন্তব্য গঙ্গা মধ্যস্থ সবুজ দ্বীপ। আজকে আমার সাথে রয়েছে আমার ভাইয়েরা ও তার বন্ধুরা, সকলে মিলে খুব আনন্দ করব। তোমরা সাথে থাকো। যারা এই চ্যানেলে নতুন এসেছো প্লিজ সাবস্ক্রাইব করো, শেয়ার করে দাও আর দেখতে থাকো খোলা আকাশের নিচে গঙ্গাবক্ষে মধ্যাহ্ন ভোজন। ভাড়ির মধ্যে দিয়ে আমাদের নৌকা এগিয়ে চলেছে মূল গঙ্গা নদীর দিকে। দুপাশে দুটি দ্বীপ, দুটো ছোট নৌকায় আমাদের মধ্যাহ্ন ভোজন। আজকে আমাদের মেনু শাক, মাছের ঝোল, ডিম তরকারি, ভাত আর ছোলার ডাল। সকলে ভাগাভাগি করে শেয়ার করে নিলাম, এই আনন্দ কখনো ভোলার নয়। দুটি চলমান নৌকায় কিভাবে যে খাওয়া দাওয়া করা যায় পূর্বে কোনো অভিজ্ঞতা ছিল না, দারুণ আনন্দ হলো। বন্ধুরা, তোমরা চাইলে ঘুরে আসতেই পারো সবুজ দ্বীপ। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, পরবর্তী ভিডিওতে সবুজ দ্বীপের সম্পূর্ণ বিবরণ ও আমাদের একদিনের পিকনিকের ছবি তুলে ধরবো তোমাদের কাছে। বাঙালি পাতে মাছের ঝোল না হলে কি চলে? কাতলা কালিয়া, সাথে মুগের ডাল আর বেগুন ভাজা আর একটু লেবু, আহা এই যে অমৃত! বন্ধুরা, তোমরা বিশ্বাস করবে না এটি কি স্বাদ, হয়তো পরিবেশের গুণে। তাই এখনো প্রাকৃতিক সৌন্দর্যে পরিপূর্ণ মুক্ত আকাশের নিচে গঙ্গাবক্ষে মাছের ঝোল আর ভাত, এ কখনো ভোলার নয়। খাওয়া দাওয়া শেষ করে পুরো সবুজ দ্বীপটা ঘুরে নিলাম, এবার ঘরে ফেরার পালা। সারাদিন খুব আনন্দ হলো, এবার ঘরে ফিরছি। পিছনে পড়ে রইল নিঃসঙ্গ সবুজ দ্বীপ। তোমরা সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং।